হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো, আমিও অনেক ভালো আছি। সকলকে সুপ্রভাত জানিয়ে আজকের একটি নতুন করে ব্লগ শুরু করলাম। তো সকাল সকাল একদিকে দুধ গরম করতে দিয়েছি, তার সাথে একদিকে জল গরম হয়ে গিয়েছে, চাল ছেড়ে দিলাম, ধুয়ে রেখেছিলাম। একদিকে রান্নার প্রিপারেশন চলছে আর একদিকে চলছে সকালের আমাদের জল খাবার বা ধরো চা কফি দুধ গরম এসব বানানোর প্রস্তুতি। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো, সঙ্গে থেকো। দুধ গরম হয়ে গিয়েছে, ফুটে গিয়েছে, তো আমি উতলে যাচ্ছিল বলে একটু ফু দিয়ে তাকে কমিয়ে দিলাম, গ্যাস অফ করে দেবো। আমি শটটা তুলে রাখি, বাড়িতে ঘি তো বানাতে পারি না সেইভাবে, টুকটাক চেষ্টা করি, তাই অল্প অল্প করে শট তুলে রাখি। যেটুকু দুধ নেওয়া হয় সেটার থেকেই অল্প করে নিয়ে একটু শট তুলে রাখি। তো যাই হোক, আজকে একটু নিরামিষ আইটেম করবো, তো তার জন্যে বেগুন গাছ থেকে তুলে নিয়ে চলে এসেছি, আলু দিয়েছি, ফুলকপি, গাজর, বিনস সব দিয়ে করব আজকে একটা ফুলকপির কষা করে তরকারি। তার জন্য মশলা করে নিচ্ছি, আদা, জিরে, ধনে, কাঁচা লঙ্কা, টমেটো সব পেস্ট করে নেবো এবারে। ভালো করে পেস্ট করে নেওয়ার পর আর মশলাটা একদিকে পেস্ট হয়ে গিয়েছে, একদিকে ভাতও ফুটছে, আর চলো এবারে সবজিটা কেটে নিই। তো প্রথমে আমি বেগুনটা ভেজে নেবো, কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, প্রথমে বেগুনটা কেটে নিই। বেগুনটা এত ভালো ফ্রেশ, আমাদের তো বাড়ির বাগানের বেগুনটা, কোনো সেরকম গোবর সার ছাড়া আর খোল জল ছাড়া, সর্ষে খোল যেটা, সেটা ছাড়া তো আর কিছু দেওয়া হয় না। এত সুন্দর বেগুনগুলো তোমরা দেখো, জাস্ট নরম, কোনো বীজ হয়নি। ভালো করে ধুয়ে নিই, দুটো বেগুনই ভাজতে দেবো, ভালো করে ধুয়ে লবণ হলুদ আর অল্প একটু চিনি মিশিয়ে নেবো, ব্যাস। আগে জানতাম না চিনি দিলে কিন্তু বেগুন ভাজাতে এত স্বাদ হয় বলে, যবে থেকে জানতে পেরেছি তো সেদিন থেকেই আমি কিন্তু বেগুন ভাজা করলে, বিশেষ করে শীতের বেগুন ভাজাতে অবশ্যই একটু করে চিনি দিই। বেগুনগুলো লম্বা ফালা ফালা করে কেটে নিয়েছি, ভালো করে এবারে ধুয়ে লবণ হলুদ আর অল্প একটু চিনি মাখিয়ে দিচ্ছি। কড়াইতে তো সাদা তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে এলে এক এক করে বেগুনগুলো ছেড়ে দেবো। খুব বেশিক্ষণ ভাজতে লাগবে না, একদম বাগানের নরম কচি বেগুন, তো সঙ্গে সঙ্গেই ভাজা হয়ে যায়, কারণ বেশ কদিন ধরেই আমি বেগুন বাগানের গাছ থেকে তুলছি, আর যখনই খেতে ইচ্ছে করছে আর কি, বা কখনো রাত্রেবেলাতে ওর যখন মনে করছে যে আজকে রুটির সাথে খাবো, তো বলি যে বিকেলবেলাতে তুলে নাও, রাতে তো গাছ হাত দিতে নেই বলে, তো ওই জন্য বিকেলবেলা থেকে তুলে রেখে দিই, রাত্রেবেলায় তখন রুটির সাথে তরকারিও থাকে, কিন্তু ও বেগুন ভাজাটা পছন্দ করে, বিশেষ করে শীতের সময়। তো যাই হোক, চলো এক এক করে বেগুনগুলো ভাজতে দিয়ে দিই, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থেকো। বেগুনগুলো সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি বেশ কড়া করে, গরম ভাতের সাথে কিন্তু খেতে খুব ভালো লাগবে। এক থালা ভাত কিন্তু বেগুন ভাজা দিয়ে খাওয়া হয়ে যায়, আমার তো খুব ভালো লাগে, আমার মা বেশি পছন্দ করে, কর্তা তো পছন্দ করেই, তার জন্যই করা এটা। সব সবজিগুলোকে সুন্দর করে কেটে জল ঝারিয়ে নিয়েছি, এবারে কড়াইতে সর্ষের তেল দিয়ে সবজিগুলোকে হালকা করে ভেজে নেবো, আর তার মধ্যে লবণ হলুদ কিন্তু অবশ্যই দিয়ে দেবো, পরিমাণ মতো লবণ আর এক চিমটি হলুদ, ব্যাস, খুব বেশি আবার দেবো না। শীতকালে কিন্তু তরকারি রান্না করতে বেশ ভালো লাগে, কড়াইটার দিকে তাকালেই মনে হচ্ছে দেখুন কত সুন্দর বিভিন্ন কালারের ভেজিটেবলসে ভর্তি কড়াইটা, তাই না? গরমের একঘেয়েমি সবজির থেকে কিন্তু শীতে বিভিন্ন রকমের সবজি দিয়ে বিভিন্ন রকমের তরি তরকারি বানানো যায়, এতে খেতেও ভালো লাগে আর যে রান্না করে তারও কিন্তু ভালো লাগে, যে বিভিন্ন রকমের সবজি দেখে আমার তো ভালোই লাগে। যদি আমার মতো কেউ হয়ে থাকো অবশ্যই কমেন্টে জানিও। তো আমার সবজিগুলো ভাজা হয়ে গিয়েছে, ওই কড়াইয়ের মধ্যে আবার সর্ষের তেল দিয়ে একটা তেজপাতা দিয়ে দিলাম, আর মশলা যেটা পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দিলাম। মশলাটা তো প্রথমেই তোমাদের দেখালাম, তাও আমি আরেকবার মুখে বলে দিচ্ছি, টমেটো দিয়েছি, কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ি আর ধনের গুঁড়ি, কেউ চাইলে এর মধ্যে কিন্তু গোটা গরম মশলাও দিতে পারে। তো এক এক করে কড়াইতে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি, প্রথমে দিয়ে দিয়েছি লবণ, তারপরে হলুদ গুঁড়ো, সব শেষে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ব্যাস ভালো করে কষিয়ে নিচ্ছি। অল্প এক চিমটি চিনি দেবো, তবে এখন দেব না, মশলা সবজিটা যখন কষানো হয়ে যাবে খুব ভালো করে তারপরে দেব। তো আমার মশলা কষানো কিন্তু হয়ে গিয়েছে, কড়াইয়ের মধ্যে সবজি দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। তো ভালো করে এবারে কষিয়ে নিই, দিয়ে খুব বেশি জল দেব না, আমি তো একটু কষা কষা করে করব আজকে রান্নাটা, তাই খুব অল্প পরিমাণে জল দেব, কারণ অলরেডি আমার কিন্তু সবজিগুলো ভালো করেই ভাজা হয়ে রয়েছে। তো আমার ভালো করে সবজিগুলো কষিয়ে নিয়েছি মশলার সাথে, এবারে পরিমাণ মতো
জল মিশিয়ে নিচ্ছি। দিয়ে জল ভালো করে ফুটে এলেই নামানোর আগে একটু গুঁড়ো গরম মশলা আর উপর থেকে এক চামচ মতো ঘি দিয়ে দেবো। ব্যাস রান্না আমার রেডি হয়ে যাবে। অর্ধেকের বেশি রান্না আমার হয়েই গিয়েছে, আর অল্প পরিমাণ বাকি রয়েছে। রান্না কিন্তু একদম রেডি হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ পুরো কষা কষা করে করেছি। আর তোমরাও কি মাঝে মধ্যে এরকম ফুলকপির তরকারি রান্না করে খাচ্ছ? শীত পড়েছে মানে কিন্তু ফুলকপি বাঁধাকপি দিয়ে রান্না, মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি, যে কোনো মাছের ঝোল দিয়ে ফুলকপির তরকারি, এগুলোই ঘটতে থাকবে এই শীতের সিজনের ভিডিওতে। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা আজ এখানেই এন্ড করে দিচ্ছি। তোমাদের যদি এই ভিডিওটা কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে নতুন কোনো কন্টেন্ট নিয়ে। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।